এখানে মাটি ছাড়া যে আলু এবং টমেটো একসাথে চাষাবাদ সম্ভব এটা কিন্তু আসলে একেবারে খুশির বিষয়। একটা গাছে যদি আমি 3 থেকে 4 কেজি আলু পাই এবং আবার একই গাছে যদি আমি 3 থেকে 4 কেজি আমি টমেটো পাই, তাহলে একটু ক্যালকুলেশন করে নেবেন যে আমাদের এখানে লাভটা কী পরিমাণে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটা একেবারে ইউনিক ভিডিও এবং আমি মনে করি এখন পর্যন্ত এ ধরনের ভিডিও হয়তোবা আপনাদের চোখের সামনে আসে নাই বা আপনারা দেখেন নাই। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন প্রযুক্তিগত ভিডিও আপনারা পাওয়ার জন্য। দর্শক, আমি আপনাদের আজকে যদি বলি যে কেমন হতো যদি একই গাছে টমেটো এবং একই গাছে আলু হতো, আবার সেটাও আবার মাটি ছাড়া, অর্থাৎ আমরা মাটি ছাড়া যদি আমরা টমেটো আলু একসাথে চাষাবাদ করতে চাই, সেটা কি আপনারাই একটু নিজেকে কোশ্চেন করেন সেটা কি অদ্যই সম্ভব কি না? তো যদি আপনাদের এটা অবিশ্বাস হয়ে থাকে তাহলে একটু নড়ে চড়ে বসুন। আমাদের যে কৃষিবন্ধুর প্রজেক্টে আমরা আছি, সেখানে আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে টমেটো ধরছে, আলু ধরছে এবং সেটা মাটি ছাড়া কিভাবে এটা সম্ভব, আপনাদেরকে এ নিয়ে আজকের বিস্তারিত জানাবো। দর্শক, আমরা কিন্তু এটার যে টমালু যেটা বলা হয়, টমেটো এবং আলুর সমন্বয়ে যে গাছটা, এটা কিন্তু একটা ওপেন ফিল্ডে করা হয়েছে। এখানে কিন্তু বাইরের আবহাওয়া একবারে টোটালটা, এখানে পোকামাকড় যা কিছু আছে বাইরে যেভাবে চাষাবাদ করা হয় একেবারে সেই পরিবেশেই কিন্তু এটা দেওয়া হয়েছে। তো এটা যদি আমি প্রথমে ধাপগুলো আপনাদের বলে নেই যে প্রথমে আপনারা কিভাবে শুরু করবেন, প্রথমে কথা হচ্ছে আলুটাকে আমরা কোকোপিটের একটা বাটিতে বা কোকোপিটের ট্রেতে আমরা এটা জার্মিনেশন করে নিছি। আলুর গাছের যখন সাইজ মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি হয়েছে, তখন এই সময় আমরা এটার সাথে আমরা এই টমেটোর জারটা আমরা ওটা গ্রাফটিং করে দিছি এবং এটা গ্রাফটিং করার পর এটা আমরা একটা ছায়াযুক্ত স্থানে আমরা এটা প্রায় 15 দিনের মতো রাখার পর দেখা যাচ্ছে যে আমাদের গ্রাফটিংটা টোটালি জয়েন্ট হয়ে গেছে। এরপর এটা আমরা এখানে 25টা যে ব্যাগ আছে, জিও ব্যাগ, কালো পলি ব্যাগ আছে, এই পলি ব্যাগগুলোতে আমরা কোকো ডাস্ট, নারকেলের ছোবড়ার যে গুঁড়াটা আছে র ম্যাটেরিয়াল, সেটার ভেতর এইটা বসায় দেই এবং আমরা কিন্তু এখানে ড্রিপ ইরিগেশন পদ্ধতি অর্থাৎ হাইড্রোফোনিকের সলিউশন দিয়ে কিন্তু এটা করা হয়েছে এবং সেটা আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের যে চেহারা, গাছের যে গ্রোথ এবং গাছের সজীবতা, এটা কিন্তু মাটির থেকে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ভালো আছে এবং প্রতিটা গাছে যে পরিমাণে ফুল আসছে, তাতে করে আশা করছি এখান থেকে ফলনটাও অনেক ভালো পাবো। আর এখানে মূলত ড্রিপ ইরিগেশনের পাইপটা ইউজ করা হয়েছে, প্রতিটা গাছের ফোটায় ফোটায় প্রতিটা গাছের গোড়ায় এই পানিটা পড়তেছে। আমাদের এখানে রিজার্ভ ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে পানিটা এখানে যেটা হাইড্রোফোনিক সলিউশন দেওয়া থাকে এটা নির্দিষ্ট সময়ে এটাতে দেয় এবং অতিরিক্ত পানিটা আমরা এখান থেকে আবার এটা ড্রেন আউট করে আমরা আবার এটা ট্যাঙ্কিতে নিচ্ছি। মূলত এইটাই হচ্ছে প্রসেস। আর আপনারা যদি চান যে আপনারা এটা মাটিতে করবেন, মাটিতেও করতে পারেন। আমি মাটি ছাড়া আমি এটা কোকো ডাস্টে করছি, এ কারণে আমরা যেহেতু হাইড্রোফোনিক সলিউশন দিছি, যার কারণে এখানে কিন্তু কোনো রোগ বালাই নাই, মানে পচনজনিত রোগগুলো এখানে আমার যতগুলো গাছ লাগাইছি একটা গাছও এখানে মারা যায় নাই, সবগুলো গাছই সুস্থ সবল কিন্তু পাইছি। তো চলুন এখন জানা যাক যে এটার পরিচর্যাগুলো কী কী আছে। দর্শক, আমরা জানি যে টমেটো গাছের যেটা প্রুনিং করতে হয়, সে প্রুনিংগুলো হচ্ছে নিচের যে অতিরিক্ত পাতাগুলো আছে, বয়স্ক পাতাগুলো আছে, আমরা সে পাতাগুলো এখানে রাখবো না, সে পাতাগুলো আমরা যতটুকু পারা যায় আমরা ছাঁটাই করে দেব। তাতে করে হবে কি, আমরা ওপরে যে ফুলগুলো আসবে সেইগুলো একবারে ভালো পরিমাণে ফলন দেবে আমাদের। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এটা টমালু, নিচের দিক থেকে কিন্তু আলুর অনেকগুলো ব্রাঞ্চ বের হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলুর অনেক ব্রাঞ্চ বের হয়েছে। তো আমরা এই ব্রাঞ্চগুলো রাখবো না, এই ব্রাঞ্চগুলো কেটে দেবো, তাতে করে আমাদের এই টমেটো গাছে
অর্থাৎ এই মূল যে গাছটা আছে এই গাছটাতে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান উঠবে। এই গাছগুলো আর এই বাইরের যে এই সাইটের যে এই আলুর গাছগুলো এইগুলো আর এটা নিতে পারবে না। এর পাশাপাশি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আলু এবং টমেটো গাছের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা অলরেডি হয়ে গেছে। তো আমরা করব কি, এখানকার যে পলিটা আছে এই পলিটা আমরা কেটে দেব যাতে করে এইটা গাছের ভেতরে ঢুকে না যায় বা গাছের ক্ষতি না হয়। আপনারা জানেন যে গ্রাফটিং করার পর এই পলিটা রাখলে এটা একটু গাছের জন্য আপনার গ্রোথে সমস্যা হয়ে যায়। তো আমরা এই পলিটা এখানে কেটে দিলে গাছটা সঠিকভাবে এখানে বাড়তে পারবে। এবং আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে জয়েন্টটা হয়েছে এবং এখান থেকে মানে সঠিকভাবে পুষ্টি উপাদানটা এখান থেকে নিতে পারছে। তো মূলত পরিচর্যাটা এটাই, আর যেহেতু আমরা এটা মাটিতে করা হয় নাই যার কারণে এইখানে একেবারে পচনের ঔষধ দিতেই হয় না, এখানে কোনো পচনজনিত কোনো রোগ হয় নাই। এটা হয়তো বা মাটিতে যখন আমরা করি তখন এই পচনজনিত রোগটা হতে পারে, কিন্তু এখানে কোকোপিটে করায় কোকো ডাস্টে করায় এইটা নাই। আর আমরা চেষ্টা করব যে মূলত মূল ব্রাঞ্চ যেটা এই মূল ব্রাঞ্চ ব্যতীত যেগুলো ব্রাঞ্চ হবে সেগুলো কেটে দেওয়ার। আর আমরা এখানে করছি কি, আমরা বাইরে ওপেন ফিল্ডেই এইভাবে বাঁশ দিয়ে আমরা এটা সুতা টাঙ্গায় দিছি এবং প্রতিটা সুতার সাথে গাছগুলো আমরা এটা পেঁচায় দিছি এবং এটা আস্তে আস্তে উঠতে আসে এবং এখানেই কিন্তু আমরা টমেটোর ফলনটা পাবো। এবং এটা আমরা সুতো দিয়ে একটু বেঁধে দিছি যাতে করে এটা হেলে না যায়, এদিক সেদিক না যায়। তো আমরা চাইলে, আমি মনে করি যে আমরা এইভাবে যদি আমরা টমালুটা করতে পারি তাহলে আমরা দেখা যাচ্ছে যে এটা আমাদের জন্য যে কৃষির একটা নতুন সম্ভাবনা, একই সাথে যদি আমরা টমেটো একই সাথে যদি আমরা আলু ফলন পেয়ে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক পরিমাণে লাভজনক একটা ফসল হয়ে উঠবে। তো দর্শক, আমরা এখানে যে নিউট্রিয়েন্টগুলো দিচ্ছি এটা কিন্তু হাইড্রোপনিক সলিউশনের নিউট্রিয়েন্ট। এটা আপনাদের হাইড্রোপনিক সলিউশন সম্বন্ধে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে, ওগুলো একটু দেখে নেবেন। আমরা এবিসি মূলত সলিউশন নিয়ে কাজ করি। তো এখন আমরা দেখাবো যে আসলে এখানে আলু ধরছে কি না, আপনাদের সচক্ষে আজকে এই ভিডিওতে দেখাবো। যেহেতু ওপরে দেখতে পাচ্ছেন যে আমাদের টমেটোর ফুল ধরছে এবং অনেক টমেটোর মার্বেল দানার আকারও হয়ে গেছে, আমরা এখন আলুটা দেখবো আলুটার কী পরিস্থিতি। আসুন, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে কোকো ডাস্ট, একবারে সম্পূর্ণটা কোকোপিটের যে র ম্যাটেরিয়াল এটা দিয়ে কিন্তু করা। আমরা একটু দেখি একটু আলুর কী অবস্থা। শিকড় প্রচুর পরিমাণে শিকড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোকোপিটের সাথেও শিকড় উঠে আসতেছে, প্রচুর পরিমাণে শিকড় হয়েছে। কিন্তু আমি একটু আলুগুলো দেখবো যে আলু অদ্য কি অবস্থা, কেমন হয়েছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আলু অলরেডি বড় হয়ে গেছে, একটা দুইটা, আমি দুইটা পেলাম অলরেডি আলু ধরছে, এখানে তিনটা, এই সাইডেও তিনটা, অর্থাৎ চতুর্থ সাইডেই কিন্তু আলু অলরেডি ধরছে। আলুটার সাইজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সত্যি অবাক করার মতো যে এখানে মাটি ছাড়া যে আলু এবং টমেটো একসাথে চাষাবাদ সম্ভব এটা কিন্তু আসলে একেবারে খুশির বিষয়। আমার কাছে জিনিসটা একেবারেই নতুন, যেহেতু এখানে আমি আপনাদেরকে আলু দেখাচ্ছি একটা দুইটা তিনটা, মানে এক সাইডে এটা এবং ভেতরে আলুগুলো আরও বড় বড়। আমি যদি এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দর্শক, আশা করা যায় যে ফলন আমরা কাঙ্ক্ষিত ফলন যেটা পাওয়ার কথা এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলনটা পাবো, একটা দুইটা তিনটা জাস্ট। এটা কিন্তু হাফেরও অনেক কম জায়গায় একটা দুইটা তিনটা চারটা আলু কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে হচ্ছে যে আমার একই গাছে আমি যদি দেখাই, এখানে জোড়া, এখানে জোড়া, নিচে হচ্ছে আলু, ওপরে হলো টমেটো। এবং টমেটোর যদি আপনাদেরকে দেখাই প্রতিটা এই ডগে ডগে কিন্তু ফুল চলে আসছে, তার মানে গাছটাও কিন্তু একেবারে সুস্থ সবল গাছ। এটা আমরা এমন না যে এটা একবারে আমরা একেবারে হলো পলি হাউজে বা নিয়ন্ত্রিত পরিবেশে করছি তা না, এটা একবারে খোলামেলা মাঠে আমাদের যেখানে ট্রায়াল প্রেড এর পাশে কিন্তু করা হয়েছে। তো একই সাথে আমরা এই টমালুটা, এবং এখনও যেহেতু এটার বয়স হয় নাই উঠানোর, এখনও আমার টমেটো গাছটা প্রায় দুই থেকে আড়াই মাস থাকবে।
তো দর্শক আপনাদেরকে আমি সরাসরি দেখালাম যে একই গাছে আলু এবং টমেটো। এখন অনেকেই ভাবতে পারেন যে আলুর তো বেশি দিন বয়স থাকবে না, কিছুদিন পর আলুর ম্যাচিউর হয়ে যাবে, তাহলে টমেটো গাছগুলোর কী অবস্থা হবে? আমরা চাইলে এখান থেকে আলুগুলো এখান থেকে আমরা হারভেস্ট করে নিয়ে রেখে দিতে পারি, কারণ এর শিকড়গুলো অক্ষত থাকতেছে। এবং পরবর্তীতে এখানে এটা যতদিন আমার ইচ্ছা, আমি টমেটো হারভেস্টের জন্য যতদিন সময় পাবো এতদিন এটা রাখতে পারবো। তাহলে আমাকে আলুগুলোও আমার কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত ফলনটা পাচ্ছি, এর পাশাপাশি আমি কিন্তু টমেটোরও ফলাফল বা ফলনটা পাচ্ছি। তো আমি যদি একই গাছে, আমি যদি ক্যালকুলেশনে একটু আপনাদেরকে বলি যে একটা গাছে যদি আমি 3 থেকে 4 কেজি আলু পাই এবং আবার একই গাছে যদি আমি 3 থেকে 4 কেজি আমি টমেটো পাই, তাহলে একটু ক্যালকুলেশন করে নেবেন যে আমাদের এখানে লাভটা কী পরিমাণে হবে। একই খাদ্য, একই সময় এবং একই পরিশ্রমে আমরা দুইটা জিনিস একসাথে পাচ্ছি। তো দর্শক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং এখানে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই নতুন নতুন প্রযুক্তিগুলো সম্বন্ধে যতটুকু পারি আমরা ধারণা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক কৃষির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।